কলকাতার আরজিকর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে কলকাতাবাসী, সেই সাথে সরব হয়েছেন তারকারাও। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী গুলশান আরা, তবে এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন, হ্যাঁ আমি বিশ্বাস করি সকল পুরুষই সম্ভাব্য ধর্ষক। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসি রহমানের স্বামী প্রকৌশলী রেজাউর রহমান মারা গিয়েছেন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন শিল্পীর পারিবারিক সূত্র। সোমবার সন্ধ্যায় বনানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 88 বছর। নাগা চৈতন্যের সঙ্গে বাগদানের পর আলোচনায় রয়েছে অভিনেত্রী শোভিতা ধুলিপাল। এবার IMDb-তে শাহরুখ খানকে ছাড়িয়ে গেলেন তিনি। IMDb-র সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় শাহরুখ খানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করলেন এই অভিনেত্রী।